আওয়ামী লীগের সুবুদ্ধির প্রকাশ হওয়া দরকার, জনগণের কাছে ক্ষমা চাওয়া দরকার। হ্যাঁ, এটা রাজনৈতিক দল হিসাবে একজন মানুষ হিসাবে মানুষ কোনো মানুষই নির্ভুল না, কিন্তু আমি যদি পাল্টা জানতে চাই এই বাংলাদেশের ভোট প্রক্রিয়াটাকে, আগের কথা বাদ দিলাম, 2008 সালে যখন আপনার 111-এর পরে যে সরকার ক্ষমতা আসলো, তারা ছবিযুক্ত ভোটার তালিকা করতে গিয়ে দেখা গেলো যে 1,23,00,000 ভুয়া ভোটার। তাহলে এই ভুয়া ভোটার কার আমল হয়েছিল, কে করেছিল, কেন করেছিল? এটা কি একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করার জন্য হয়েছিল, নাকি নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য করা হয়েছিল? এবং সে সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কীভাবে প্রতিটি স্টেপসে বাধা দিয়ে সেটাকে বিতর্কিত এবং কলঙ্কিত করা হয়েছিল? তো এই জায়গাটায় এই কথাগুলোর জন্য কি বিএনপি কখনো বলেছে? আমিনুল ইসলাম, যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে আওয়ামী লীগের শুভ বুদ্ধির উদয় হবে, আসলে সেটি কি বোঝাতে চান? আওয়ামী লীগের কি বুদ্ধি নতুন করে আবার আসবে? জাহিদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জনাব শেখ রবিউল আলম এবং জনাব এটিও তাজ ভাই সহ। সালাম, শুভেচ্ছা জানাচ্ছি এসএ টেলিভিশনের সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন। রবিউল ভাই যেমনটি বলেছেন যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করে কথা বলা, এটা আওয়ামী লীগের অসহায়ত্বের বহিঃপ্রকাশ। দেখুন, আওয়ামী লীগ যদি অসহায়ত্ব প্রকাশ করতো তাহলে ডেফিনেটলি হয়তো আমরা তাদেরকে বলতাম যে ঠিক আছে, আপনারা যেভাবে বলেন সেভাবে আমরা নির্বাচন করব। বরং এটা হচ্ছে আওয়ামী লীগের ব্যক্তিত্ব আত্মমর্যাদার প্রকাশ যে আপনি যেভাবে চান সেভাবে নির্বাচন হবে না। তাছাড়া সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার এবং নির্বাচন ইত্যাদি নিয়ে যে একটি রিপোর্ট প্রকাশ করছে, সে সম্পর্কেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চমৎকার একটি কথা বলেছেন। ইনি বলেছেন যে আমরা 2018 নির্বাচন সর্বোত্তম হয়েছে সেটা বলছি না, দুষ্টটি ছিল সেটা আমরা স্বীকার করছি, বাট যারা আমাদেরকে এই নির্বাচনের সবক দিচ্ছেন, কিন্তু আমাদের দেশ অন্তত তাদের দেশের মতো ক্যাপিটাল হিল আক্রমণ হয়নি, অনেকগুলো মানুষ নিহত হয়নি, অথবা ফ্লোরিডা, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে গণলুট দাঙ্গা হয়নি। দাঙ্গা একপক্ষ হয়েছিল 2001 সালে বিএনপি বিজয়ের পরে নৌকা ভোট দেওয়ার কারণে গ্রামের পর গ্রাম উজাড় করা হয়েছিল, ভিটায় ঘুঘু চড়ানো হয়েছিল, পুকুরের মাছ চুরি করা হয়েছিল, গ্যাংরেপ করা হয়েছিল, কিন্তু ওই ক্যাপিটাল হিল হামলাটা হয়নি। এবং তার আগেও যদি আমি যাই আমেরিকান নির্বাচনে, সেখানে আপনার মনে থাকার কথা, সেখানে কিন্তু আল গোর যখন পরাজিত হয়েছিল তিনি বলেছিলেন যে আমাকে জোর করে হারানো হয়েছে, তখন তারা যখন এসে আমাদেরকে গণতন্ত্রের ছবক দেন এবং সেখানে কিন্তু আমরা মানিনি, আমরা বলেছি যে তোমাদের দেশে কী হয় সেটা দেখো, আমাদের শিক্ষা পরে দাও, আমাদের নিয়ে পরে ভাবো। তো আমরা যদি এটা আমাদের দেউলিয়াত্ব হতো তাহলে আমরা তো চুপ থাকতাম, আমরা বলতাম ইয়েস, আপনারা যা বলছেন তা, আপনারা যেভাবে বলবেন সেভাবে হবে। তো এই কথাগুলোই প্রমাণ করে যে আওয়ামী লীগ দেউলিয়া হওয়ার কোনো কারণ নেই। উনি বলছেন যে আওয়ামী লীগের সুবুদ্ধির প্রকাশ হওয়া দরকার, জনগণের কাছে ক্ষমা চাওয়া দরকার। হ্যাঁ, এটা রাজনৈতিক দল হিসাবে একজন মানুষ হিসাবে মানুষ কোনো মানুষই নির্ভুল না, কিন্তু আমি যদি পাল্টা জানতে চাই এই বাংলাদেশের ভোট প্রক্রিয়াটাকে, আগের কথা বাদ দিলাম, 2008 সালে যখন আপনার 111-এর পরে যে সরকার ক্ষমতা আসলো, তারা ছবিযুক্ত ভোটার তালিকা করতে গিয়ে দেখা গেলো যে 1,23,00,000 ভুয়া ভোটার। তাহলে এই ভুয়া ভোটার কার আমল হয়েছিল, কে করেছিল, কেন করেছিল? এটা কি একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করার জন্য হয়েছিল, নাকি নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য করা হয়েছিল? এবং সে সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কীভাবে প্রতিটি স্টেপসে বাধা দিয়ে সেটাকে বিতর্কিত এবং কলঙ্কিত করা হয়েছিল? তো এই জায়গাটায় এই কথাগুলোর জন্য কি বিএনপি কখনো বলেছে যে উই আর সরি টু দ্য নেশন? তারা বলেনি। তাহলে সুবুদ্ধির উদয় কার হওয়া উচিত? আমরা কখনো বলিনি যে আমাদের প্রত্যেকটি কাজ একেবারে মানে নির্ভুল নিখুঁত। পৃথিবীর কোনো মানুষের কাজ কিন্তু নির্ভুল বা নিখুঁত হতে পারে না। তো এই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে ইতিবাচক দিক। হ্যাঁ, তো তবে হ্যাঁ, আমি রবিউল ভাইকে একটা জায়গায় ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে উনি বলেছেন যে আমেরিকা কী বলেছে সেটা নিয়ে আমার কনসার্ন না, দ্যাটস গুড। যদিও বাবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল উচ্ছ্বসিত বলছেন আমরা লজ্জিত। কেন লজ্জিত? আপনি আমেরিকা, এখন আমাদের রাজনৈতিক অবস্থাটা হয়েছে এমন যে ওরা কিছু একটা বললে যদি দেখি যে আমার পক্ষে, সেটা নিয়ে আমরা লাভালাভি করি। আবার এই রিপোর্টে যখন আমেরিকা বলে যে মানবাধিকার পরিস্থিতি 2021-এর চেয়ে উন্নত হয়েছে বাইশে, তখন কিন্তু আমরা সেটাকে নেতিবাচক দেখি। আচ্ছা, আমেরিকাতে একটি বিশ্বের অন্যতম অথেন্টিক একটা সার্ভে ইনস্টিটিউশন আছে যেটার নাম হচ্ছে গ্যালপ।
গ্যালব যখন তাদের জরিপে বলে যে এখনও বাংলাদেশের 73% মানুষ মনে করে যে শেখ হাসিনা ঠিকভাবে দেশ চালাতেন, তখন কিন্তু তারা সেই বিষয়ে নিশ্চুপ থাকে। তাহলে যদি আওয়ামী লীগ জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারত, তাহলে তো এই রিপোর্টগুলো উঠে আসতো না। সেটা তো আবার আমেরিকা যখন FBI এসে যখন তারেক জিয়ার দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তখন কিন্তু তারা সেখানে নিশ্চুপ থাকে, তখন কিন্তু আমেরিকাকে আর প্রশংসা করে না। অথবা যখন সিঙ্গাপুর থেকে কোকোর টাকা ফেরত আসে, তখন কিন্তু তারা পারলে এমনই বলে যে সিঙ্গাপুর সরকারের জন্য শেখ হাসিনা চালায়। তাহলে এই জন্য বলছি কি, এখন সুবুদ্ধির উদয় কার হওয়া উচিত, লজ্জা কার পাওয়া উচিত, এটা জনগণ বিচার করুক। হ্যাঁ, একটা জায়গায় আমি একমত, জনগণ যদি না চায় পৃথিবীর কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার সুযোগ নেই, সেটা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসুক অথবা সেটা বন্দুকের মুখে ক্ষমতায় আসুক। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, ধরেন আমরা ত্রিপুরাতে মানিক সরকারকে দেখেছি যে উনি এত নিখুঁত এবং সৎভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন দীর্ঘ 30 বছরের বেশি সময়, যে উনি মুখ্যমন্ত্রীত্ব হারানোর পর দেখা গেল ওনার এলাকায় থাকার কোনো জায়গা নেই, উনি স্ত্রী নিয়ে তার পার্টির একটা রুমে থাকতেন, কিন্তু একটা পর্যায়ে মানুষ তাকে ভোট দেয়নি। তো এরকম বিভিন্ন কারণে এটা হতে পারে, সবসময় পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। হ্যাঁ, তো এটাকে এটা কিন্তু এটা হচ্ছে অনিবার্য সত্য, চিরন্তন সত্য হচ্ছে এটা। বাট আমরা এই জন্যই মনে করি যে মানুষের প্রতি আমরা দায়বদ্ধ, আর দায়বদ্ধতা আছে বলেই আমরা দেখেন যে আমাদের মতো এই অর্থনীতির একটি দেশ, রুবেলভাই বলুক পৃথিবীতে একটি প্রমাণ দিক, শুধু মুজিব বর্ষে আমরা 3 লক্ষ গৃহহীন মানুষকে গৃহদান করেছি, গত 14 বছরে অলমোস্ট 9 লক্ষ মানুষ বাড়ি পেয়েছে। তাহলে আমাদের যদি জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকতো, এটা তো আর কখনো হতো না, এটা তো কেউ চেষ্টাও করেনি। এবং অসংখ্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আমরা গ্রামীণ অর্থনীতিকে যেভাবে শক্তিশালী করেছি, যে কারণে আজকে আমেরিকার মতো দেশ যারা ছবক দিচ্ছে সেখানে কিন্তু সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়, সেখানে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়, সুইজারল্যান্ডে ব্যাংক বন্ধ হয়ে যায়, শেখ হাসিনার বাংলাদেশের ব্যাংক বন্ধ হয়নি। এগুলো সব জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে বলেই আমরা জনগণকে ভালোবাসি বলে পারছি। সুতরাং আমি মনে করি এরপরে কার সুবুদ্ধির উদয় হওয়া উচিত এবং কার হওয়া উচিত না, সেটা জনগণ বিচার করবে।